নামাজ আপনাকে যে কোনো পাপ থেকে বাঁচাবে ইনশাআল্লাহ। ভাই জেনা করছেন, নামাজ পড়েন। পর্নোগ্রাফি দেখেছেন, তাও তওবা করে নামাজ পড়েন। আপনি হারাম অ্যাফেয়ার্সে আছেন, হতাশ হয়েন না, নামাজ পড়েন। গোনা ছাড়তে পারছেন না, নামাজ পড়েন। সুদ খাচ্ছেন, নামাজ পড়েন। বেপর্দা চলছেন, তাও নামাজ পড়েন। আপনি অন্যের হক নষ্ট করেছেন, তাও নামাজ পড়েন। যে পাপই করেছেন, নামাজটা পড়েন। নামাজ আপনাকে সমস্ত পাপ থেকে বাঁচিয়ে রাখবে।